চলতি সপ্তাহের মধ্য আমেরিকার তিন দেশ হন্ডুরাস, এল সালভাদোর এবং গুয়াতেমালার বন্যা এবং ভূমিধসে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এল সালভাদোরে ঘূর্ণিঝড়ে 19 জন নিহত হয়েছে। মৌসুমী ঝড়ে দেশটিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে 2,500-এর বেশি মানুষ, আর গুয়াতেমালায় মারা গেছে 10 জন। গুয়াতেমালার জাতীয় ব্যবস্থাপনা এবং দুর্যোগ হ্রাস কর্তৃপক্ষের মতে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় 350 মানুষ, তবে ক্ষয়ক্ষতি বেশি দেখিয়েছে দেশটি। প্রায় 3,000 ঘরবাড়ি, 200-র বেশি রাস্তা এবং 30-টির মতো স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, আর হন্ডুরাসে একজন নিহত হলেও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এরই মধ্যে 1,000-এর বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।